শুক্রবার ভোররাতে জয়পুরহাট সদর উপজেলার মাধাইনগর বাজার এলাকা থেকে একটি আগ্নেয়াস্ত্রসহ আবদুল্লা নামে এক যুবককে আটক করেছে র্যাব আটক আবদুল্লা জয়পুরহাট সদর উপজেলার মাধাইনগর গ্রামের আব্দুল ওহাবের ছেলে অপরদিকে একই দিন দুপুরে র্যাবের অন্য এক অভিযানে নওগাঁ পৌরসভার সাতনং ওয়ার্ডের স্টেডিয়াম গেট এলাকা থেকে চার কেজি গাঁজাসহ রাকিব হোসেন দীপু নামে এক যুবককে আটক করা হয় আটক দীপু কুমিল্লা সদর উপজেলার খিলপাড়া এলাকার মৃত দৌলত খানের ছেলে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার বিকেলে আটক আবদুল্লাহকে জয়পুরহাট সদর থানায় ও গাঁজাসহ আটক দীপুকে নওগাঁ সদর থানায় সোপোর্ট করা হয়েছে বলে জানায় র্যাব